মিডিয়া ভয়েস মেলে স্বাগত। মেয়েরা লক্ষ্মী, গুণবতী, সর্বগুণ সম্পূর্ণা, বাংলা ধারাবাহিকে নারী চরিত্রকে এভাবেই দেখানো হয়ে থাকে। কিন্তু এমন কি হলো নতুন এই ধারাবাহিকের ক্ষেত্রে, যে ধারাবাহিকের প্রোমো আসতে না আসতেই নেট দুনিয়ায় ছেয়ে গিয়েছে। আসলে এই মেঘা ধারাবাহিক ছক ভাঙার পথে হাঁটতে চলেছে। চিরদিনই আমি যে তোমার সিরিয়ালের কাহিনী তৈরি হয়েছে পুরুষ চরিত্রকে কেন্দ্র করে, আর তাতে দর্শক মন জয় করার অভেদ্য ফর্মুলা আয়ত্ত করে নিয়েছে নির্মাতারা। সুদর্শন রোমান্টিক ও আদর্শবাদী রণ রায় চৌধুরীর সঙ্গে বিয়ে হয় রাধার। সে মধ্যবিত্ত মূল্যবোধে বড় হয়ে ওঠা একটি মেয়ে। প্রেম একবার হয় জীবনে, এমনটাই ধারণা রাধার। আবিরকে ভালোবাসে রাধা, কিন্তু ঘটনা প্রবাহে বিয়ে হয় রণর সঙ্গে। বিয়ের দিন রাতে রাধা জানিয়ে দেয় সে রণকে ভালোবাসতে পারবে না, কিন্তু রণ তা সত্ত্বেও আদর্শ জামাই, স্বামী ও বন্ধু হয়ে ওঠার চেষ্টা করে। এই ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে রয়েছেন সুশান্ত দাস। এর আগেও তারই তত্ত্বাবধানে কৃষ্ণকলি বিজয়িনীর মতো মেগা সিরিয়াল অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তবে সৌভিক ও শাল্লী ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে দৈবপায়ন দাস, রেশমি সেন, নয়নার মতো শিল্পীরা। আগামী 29 জুলাই সোম থেকে শনি সন্ধ্যা 6:30 স্লটে কালার্স বাংলায় সম্প্রচারিত হবে চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকটি। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।